হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস ওয়ান ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টু এর লেসন থ্রি আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন থ্রি অর্থাৎ পার্ট তিন। লেসন মানে পার্ট, ক্লাসরুম ইনস্ট্রাকশন থ্রি, শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো তিন। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো, থ্রি মানে তিন, ইউনিট থ্রি মানে অধ্যায় তিন। ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, ডিতে আছে রিভিউ অফ ইনস্ট্রাকশন, নির্দেশনাগুলোর পর্যালোচনা। রিভিউ মানে পর্যালোচনা, অফ মানে এর, ইনস্ট্রাকশন মানে নির্দেশনাগুলো। হোয়াট ডাজ ইওর টিচার সে, তোমার শিক্ষক কি বলে? হোয়েন হি অর শি আক্স ইউ, যখন সে তোমাকে জিজ্ঞাসা করে। টু ডু দ্য ফ্লোয়িং অ্যাক্ট, নিচের অভিনয়গুলো করতে। হোয়াট মানে কি, ডাস মানে করা, ইওর মানে তোমার, টিচার মানে শিক্ষক, সে মানে বলা, হোয়েন মানে যখন, এখানে এস তারপরে একটি স্ল্যাশ দিয়ে হি লেখা আছে, অর্থাৎ এখানে শিক্ষক ছেলে হলে হি হবে এবং মেয়ে হলে অর্থাৎ শিক্ষিকা হলে সি হবে, তখন এস এইচ ই সি হবে। আক্স মানে জিজ্ঞাসা করা, ইউ মানে তুমি, ডু মানে করা, টু মানে দিকে, ফ্লোয়িং মানে অনুসরণ করা, অ্যাক্ট মানে অভিনয়গুলো। অর্থাৎ নিচে দেখো কতগুলো ছবি দেয়া আছে, এই ছবিগুলো দ্বারা কি বোঝাচ্ছে এবং সেগুলো করার জন্য তোমার শিক্ষক তোমাকে কি বলে সেটি তোমাদের অভিনয় করে দেখাতে বলছে। প্রথম ছবিতে আমরা দেখতে পারছি এই ছেলেটি ব্ল্যাকবোর্ডে লেখাগুলো ডাস্টার দিয়ে মুছছে। তাহলে শিক্ষক বলতে পারে, ক্লিন দ্য বোর্ড প্লিজ, দয়া করে বোর্ডটি পরিষ্কার করো। এখানে এই মেয়েটি তার বই বন্ধ করছে, তাহলে এখানে শিক্ষক বলতে পারে, ক্লোজ ইওর বুক প্লিজ, দয়া করে তোমার বই বন্ধ করো। এখানে এই মেয়েটি বই খুলছে, তাহলে শিক্ষক বলতে পারে, ওপেন ইওর বুক প্লিজ, দয়া করে তোমার বই খোলো। তারপর দেখো এখানে দেখতে পারছি এই ছেলেটি চেয়ারে বসে আছে, তাহলে শিক্ষক বলতে পারে, সিট ডাউন প্লিজ, দয়া করে বসো। এই ছেলেটি চেয়ার থেকে উঠছে, তাহলে বলতে পারি, স্ট্যান্ড আপ প্লিজ, দয়া করে উঠে দাঁড়াও। এখানে দেখো দুই হাতে তালি বাজাচ্ছে, তালি বাজানোর ইংরেজি হচ্ছে ক্লাপ, তাহলে ক্লাপ ইওর হ্যান্ড, তোমার হাতে তালি বাজাও। তারপরে এই মেয়েটি লিখছে, তাহলে এখানে বলতে পারি, রাইট প্লিজ, দয়া করে লেখো। দেখো ইতে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখানে আমরা একটি সেলের ছবি দেখতে পারছি এবং তার মাথা থেকে পা পর্যন্ত শরীরের অংশগুলোর নাম এখানে দাগ দিয়ে লেখা আছে। যেমন উপরে এখানে আছে হেড, হেড মানে মাথা, অর্থাৎ এটি হচ্ছে এই ছেলেটির মাথা। এয়ার, এয়ার মানে কান। তারপরে নিক, নিক মানে ঘাড়, এখানে এই ছেলেটির ঘাড় অর্থাৎ গলা। তারপরে শোল্ডার্স, শোল্ডার্স মানে কাঁধ, এখানে এই ছেলেটির কাঁধ আছে। তারপরে আম, আম মানে বাহু, এই পুরো হাড়টি হচ্ছে তার বাহু। তারপরে নিচে দেখতে পারছি নি, নি মানে হাঁটু, অর্থাৎ এই দুই পায়ের ভাজের অংশটি হচ্ছে হাঁটু। তারপরে ডান সাইডে দেখতে পারছি হেয়ার, হেয়ার মানে চুল। তারপরে আই, আই মানে চোখ। নোজ, নোজ মানে নাক। তারপরে মাউথ,
মাউথ মানে মুখ, চেস্ট চেস্ট মানে বুক, তারপরে হ্যান্ড হ্যান্ড মানে হাত। অর্থাৎ এ পাশে আমরা দেখেছিলাম আর্ম, আর্ম মানে বাহু, অর্থাৎ হাতের এই আঙ্গুলের অংশ বাদে উপরেরটা হচ্ছে আর্ম অর্থাৎ বাহু, আর হ্যান্ড বলতে সম্পূর্ণ হাতকে বোঝায়, আর এই আঙ্গুলগুলোকে বলে ফিঙ্গার, ফিঙ্গার মানে আঙ্গুল। তারপরে পা, এই সম্পূর্ণটি অর্থাৎ গোড়ালির উপরের অংশটি হচ্ছে লেগ, লেগ মানে পা, আর নিচের পায়ের পাতা বা পায়ের আঙ্গুলের ইংরাজি হচ্ছে টোস, টোস মানে পায়ের আঙ্গুল। দেখো বন্ধুরা, এখানেও আছে লেসন 3 অর্থাৎ পার্ট 3, ক্লাসরুম ইনস্ট্রাকশন 3, শ্রেণীকক্ষের নির্দেশনাগুলো 3, ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3। দেখো এখানে আছে এফ, এফে আছে বডি পার্টস সং, শরীরের অংশের গান, বডি মানে শরীর, পার্টস মানে অংশগুলো, সং মানে গান। এখানে এই সংটি আছে, আমরা পড়ব, দ্য সং গানটি, হেড শোল্ডার্স নিস অ্যান্ড টোস, নিস অ্যান্ড টোস, হেড শোল্ডার নিস অ্যান্ড টোস, নিস অ্যান্ড টোস, অ্যান্ড আইস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ, হেড শোল্ডার নিস অ্যান্ড টোস, নিস অ্যান্ড টোস। আমরা বাংলা পড়ি, হেড মানে মাথা, শোল্ডার্স মানে কাঁধ, নিস মানে হাঁটু, অ্যান্ড মানে এবং, টোস মানে হচ্ছে পায়ের আঙ্গুল বা পায়ের পাতা, নিস মানে হাঁটু, অ্যান্ড মানে এবং, টোস মানে পায়ের আঙ্গুল, হেড মানে হচ্ছে মাথা, শোল্ডার্স কাঁধ, নিস হাঁটু, অ্যান্ড এবং, টোস মানে হচ্ছে পায়ের আঙ্গুল, নিস হাঁটু অ্যান্ড এবং, টোস মানে পায়ের আঙ্গুল, অ্যান্ড মানে এবং, আইস মানে চোখ, অ্যান্ড এবং, ইয়ার্স কান, অ্যান্ড এবং, মাউথ মানে মুখ, অ্যান্ড মানে এবং, নোজ মানে নাক, হেড মানে মাথা, শোল্ডার্স মানে কাঁধ, নিস মানে হাঁটু, অ্যান্ড মানে এবং, টোস মানে পায়ের আঙ্গুল, নিস মানে হাঁটু, অ্যান্ড মানে এবং, টোস মানে পায়ের আঙ্গুল। তাহলে এই গানটি হয় হেড মাথা, শোল্ডার্স নিস অ্যান্ড টোস, কাঁধ হাঁটু এবং পায়ের আঙ্গুল, নিস অ্যান্ড টোস, হাঁটু এবং পায়ের আঙ্গুল, হেড মাথা, শোল্ডার্স নিস অ্যান্ড টোস, কাঁধ হাঁটু এবং পায়ের আঙ্গুল, নিস অ্যান্ড টোস, হাঁটু এবং পায়ের আঙ্গুল, অ্যান্ড আইস এবং চোখ, অ্যান্ড ইয়ার্স এবং কান, অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ এবং মুখ এবং নাক, হেড মাথা, শোল্ডার্স নিস অ্যান্ড টোস, কাঁধ হাঁটু এবং পায়ের আঙ্গুল, নিস অ্যান্ড টোস, হাঁটু এবং পায়ের আঙ্গুল। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, এবং পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।